প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি, আজ আমি তৈরি করব পোর বড়া কাঁকরোল। এই জায়গায় আমি চারটে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো দুই পাশে ছাড়িয়ে নিলাম, দিয়ে উপরের অংশটা আমি একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। একটু হালকা করে ছাড়িয়ে নিতে হবে, আস্তে আস্তে করে। এই কাঁকরোল কিন্তু এখন বাজারে খুব পাওয়া যায়, এটা বর্ষাকালের সবজি। অনেকেই চিন্তা করে এটা কিভাবে রান্না করা যায়, কাঁকরোল আনলে খুব সমস্যা হয়। আমি মাঝখানে দুভাগ করে নিয়েছি, দেখুন দুভাগ করে নিয়েছি। এইবার ভিতরের যে অংশটা, বীজ আর যে শাঁস, এইগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। এইগুলো একটু আস্তে আস্তে করে বের করতে হবে, যেন কাঁকরোলটা ভেঙে না যায়। এরকমভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কাঁকরোলের বীজ আর বাকি অংশটা বের করে নিচ্ছি, শ্বাস। দেখুন ছাড়ানো হয়েছে, এইভাবে আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি। আর যে বীজ আর শ্বাস আছে, এটা আমি অন্য কাজে লাগাবো। চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি। একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি বীজগুলো আর শ্বাসগুলো, একই সঙ্গে সবকটা নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে, এটা হলো কালো সর্ষে। আর এতে দিয়ে দেব 6-7 খানা কাঁচা লঙ্কা, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ, আর একটুখানি জল দিতে হবে। এটা মিক্সার আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সার আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই মিশ্রণটা একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি খানিকটা নারকেল কুড়া। নারকেল কুড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে মিশাতে হবে নাড়াচাড়া দিয়ে। এটা অনেকেই রান্নাটা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, এই রান্নাটা করে অবশ্যই খাবেন, খুব ভালো রান্না, খুব ভালো টেস্টি খাওয়া। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ পোস্ত। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এতে সামান্য গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি বারবার বলছি, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে ঝালটা পছন্দ করেন না, তারা শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এরকমভাবে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। দেখুন বেশি পাতলা হয়নি, আবার বেশি ঘনও হয়নি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি কাঁকরোলগুলো সামান্য জলে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন কাঁকরোলগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি নুন জলে। এতে আমি পুর ভরে নিচ্ছি।
অনেকটা বুঝে বুঝে ভরে নিতে হবে। একটা চামচের সাহায্যে পুর আমি এতে ভরে নিচ্ছি। দেখুন এরকমভাবে পুরগুলো ভরে নিতে হবে। একইভাবে সব কয়টা কাঁকড়োলে পুর আমি ভরে নেব। একইভাবে সব কটা কাঁকড়োল আমি পুর ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা যারা খাননি তারা অনুভব করতে পারবে না এটা কতটা স্বাদ। কড়াই বসিয়ে তেল আমি গরম হতে দিয়েছি। এতে বেটার মেখে পুরের দিকটা আমি নিচের দিকে দিলাম। একবারে আমি সব কটা দেবো না, একবারে আমি চারখানা দিচ্ছি, তাতে ভালোভাবে ভাজাটা হবে। পুরের দিকটা অবশ্যই নিচের দিকে দিলে ভালো হবে, এটা খেয়াল রাখতে হবে। এক পাশ হয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। সব কটা আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো। এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদম ভুলবেন না। আমি হাফ ভেজে রেখে দিচ্ছি। আমি আবার চারটে করব, করে এইগুলো আমি আবার ভেজে নেব। পুরোপুরি কিন্তু আমি ভাজিনি, সব কটা আমি তুলে নিচ্ছি। আমি আবার চারখানা দিয়ে দিচ্ছি। একইভাবে দিয়ে দিচ্ছি, পুর ভরাটা নিচের দিকে থাকবে, এটা সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে, তাতে জিনিসটা সুন্দরও হবে দেখতে আর নষ্ট হবে না। আমি আবার চারখানা দিয়ে দিলাম। এক পিঠ হয়েছে, আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবার চারখানা যে করে রেখেছিলাম সেইগুলো আবার ছেড়ে দিয়েছি। এবার সমানতালে নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই রইল, আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।